নমস্কার আমি সব্যসাচী নস্কর নস্কর একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগতম জানাই তো বিডিপি টার্মেন্ট এক্সাম যারা এবছর দেবেন তাদের মোবাইলে আঠাশ বারো দু হাজার কুড়ি তারিখে একটা এস এম এস ঢুকেছে ইউনিভার্সিটির তরফ থেকে আপনাদের রেজিস্টার মোবাইল নাম্বারে তো সেক্ষেত্রে আপনারা সেই লিঙ্ক অনুসরণ করে অ্যাডমিট ডাউনলোড করতে পারবেন তো অ্যাডমিট তো ডাউনলোড আপনারা অবশ্যই করবেন এবং আপনাদের সুবিধা মতো করে নেবেন এক্সামের আগের দিন পর্যন্ত আপনারা অ্যাডমিট ডাউনলোডের সুযোগ পাবেন তো যাই হোক এই অ্যাডমিট ডাউনলোডের যে অপশান দিয়েছে তার মাধ্যমে এটা জলের মতো পরিষ্কার আগামী বেশ কয়েকদিনের মধ্যেই আপনাদের কিন্তু এক্সাম প্রক্রিয়া শুরু হতে চলেছে এবং কোন প্রসেসে পরীক্ষা হবে এবং কি প্যাটার্নে পরীক্ষা হবে এবং প্রতিটা প্রশ্নের মান কেমন থাকবে সে বিষয়ে আপনারা ইউনিভার্সিটির তরফ থেকে পরবর্তী নোটিফিকেশানে আপনারা জানতে পারবেন তো যাই হোক আপনাদের কোয়েশ্চেন ব্যাংক খুব শীঘ্রই হচ্ছে ইউনিভার্সিটি প্রোভাইড করবে এবং বিগত বিগত যে টার্মেন্ট এক্সাম যারা দিয়েছেন বিশেষত বিডিপি এক্সিট এবং মাস্টার ডিগ্রি এক্সিট ওদের কিন্তু কোয়েশ্চেন ব্যাংক ইউনিভার্সিটির তরফ থেকে প্রোভাইড করা হয়েছিল সেই অর্থে আশা করা যায় যে আপনারা যে টার্মেন্ট এক্সাম দিতে চলেছেন আপনাদের জন্য ইউনিভার্সিটি কিন্তু কোয়েশ্চেন ব্যাংক প্রোভাইড করবে এটা আমরা আশা করতে পারি তো যাই হোক যেহেতু এখন আপনারা কোয়েশ্চেন ব্যাঙ্ক পাননি সেহেতু পূর্ববর্তী ইয়ারের যে কোয়েশ্চেন ব্যাংক হচ্ছে দেওয়া হয়েছিল বিশেষ করে বিডিপি এক্সিটদের ক্ষেত্রে সেই কোয়েশ্চেন ব্যাঙ্কগুলো অর্থাৎ পূর্ববর্তী কোয়েশন ব্যাঙ্কগুলো আপনারা সলভ করতে থাকুন এবং অনুসরণ করতে থাকুন পাশাপাশি বইগুলো অনুসরণ করে সেখান থেকেও কিছু এমসিকিউ আপনারা আয়ত্ত করুন তো যাই হোক আমি আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ইএন বি এর সাবজেক্ট যেটা বিডিপির আর্টস সায়েন্স এবং কমার্স প্রত্যেকদেরই কিন্তু এই সাবজেক্টটা আছে। তো চলুন মূল হচ্ছে বিষয় আসি তো এখানে দেখতে পাচ্ছেন কোশ্চেন ব্যাংক পূর্ববর্তী কথাটা লেখা আছে তার অর্থ হলে এর আগের বারে যারা হচ্ছে পরীক্ষা দিয়েছিল। তাদের এটা কোশ্চেন ব্যাংক তো কোয়েশ্চেন ব্যাংকটা হলো ইএন এর কোশ্চেন ব্যাঙ্ক অর্থাৎ পরিবেশবিদ্যার কোয়েশ্চেন ব্যাঙ্ক তো এক নম্বর প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি বায়ুমণ্ডলের কোন স্তরে বায়ুমণ্ডলীয় ঝঞ্ঝা দেখতে পাওয়া যায় না উত্তর হবে স্ট্যাটোস বা শান্ত মণ্ডল তো আমরা জানি যে বায়ুমণ্ডলের একেবারে নিচের স্তরটা হচ্ছে ট্রবসফিয়া স্তর আর এই ট্রবোস্পিয়া স্তরের একেবারে তার উপরে যে স্তরটা আছে সেটা হচ্ছে স্ট্র্যাটোস্পিয়ার বা শান্তমণ্ডল আর ট্রবস্পিয়া স্তরে হচ্ছে মেঘ ধুলিকণা বৃষ্টিপাত ইত্যাদি ঘটে বলে ট্রপোস্পিয়া স্তরে কিন্তু হচ্ছে ক্ষুদ্র মণ্ডল বলা হয় আর এই ট্রবোস্পিয়া স্তরের একেবারে উপরে যে স্ট্যাটোস্পিয়া স্তরটা আমরা দেখতে পাচ্ছি সেই স্ট্যাটোস্পিয়া স্তরে কিন্তু মেঘ ধুলিকণা বৃষ্টিপাত ইত্যাদি হয় না তাই এই স্ট্যাটসিয়া স্তরটাকে আমরা শান্তমণ্ডল হিসাবে অভিহিত করি এবং এই স্তরে বায়ুবীয় ঝঞ্ঝা দেখা যায় না দ্বিতীয় নম্বর যে প্রশ্নটা আছে অরোরা বেরিয়ালিস কোথায় দেখতে পাওয়া যায় ওই অরোরা বেরিয়ালিসটা কী অরোরা বে বেরিয়ালিসটা হলো যে সুমেরু অঞ্চলে এক ধরনের হচ্ছে আলোকবিচ্ছিরণ আমরা আকাশ থেকে দেখি তো মূলত হচ্ছে হচ্ছে সূর্য থেকে যে অতি হচ্ছে তেজস্কীয় যে রশ্মি বিক বিকিরিত হয় সেই বিকিরিত রশ্মির সঙ্গে বায়ুমণ্ডলের বিভিন্ন আয়ন কণার সঙ্গে সংমিশ্রণের ফলে বা প্রতিক্রিয়া ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে আকাশে এক ধরনের রঙের খেলা আমরা দেখি এই রঙের খেলা দেখা যায় সুমেরু অঞ্চলে যেটাকে অররা বেরিয়ালিস হিসাবে অভিহিত করা হয় এবারে তৃতীয় যে দাগে যে প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি কোন মৌল পৃথিবীর ভূত্বকের সর্বোচ্চ অনুপাতে পাওয়া যায় উত্তর হলো সিলিকন এবং নাইট্রোজেন আসা যাক চতুর্থ নম্বর প্রশ্নে কোনগুলি বাস্তুতন্ত্রের অজৈব উপাদান তাহলে জল মাটি বাতাস বিভিন্ন খনিজ লবণ গ্যাসীয় পদার্থ এই সকল পদার্থগুলো হলো বাস্তুতন্ত্রের অজৈব উপাদান আর এই অজৈব উপাদানগুলোকে বাদ দিলে বাস্তুতন্ত্রের যে উপাদানগুলো পড়ে থাকে সেগুলোকে বলা হয় জৈব উপাদান অর্থাৎ যে উপাদানের মধ্যে সত্তা বা জৈব উপাদানগুলির অনুপস্থিতি লক্ষ্য করা যায় সেই উপাদানগুলোকে বাস্তুতন্ত্রের অজৈব উপাদান বলা হয় এবারে চলুন পঞ্চম দাগের প্রশ্নে একটি স্তর থেকে পরবর্তী পুষ্টি স্তরে কত শতাংশ শক্তির স্থানান্তর স্থানান্তরকরণ হয় উত্তর হলো দশ শতাংশ হ্যাঁ এটা হচ্ছে এই যে থিওরি এই দশ শতাংশের থিওরিটা প্রদান করেছে লিন্ট ম্যান আচ্ছা এবারে চলুন ছ নম্বর দাগের প্রশ্নে নাইট্রোজেন চক্রের কোন প্রক্রিয়ার দ্বারা মৌলিক নাইট্রোজেন বায়ুমণ্ডলে ফিরে আসে এটা হলো ডিনাইট্রিফিকেশান পদ্ধতি ডিনাইট্রিফিকেশান পদ্ধতির মাধ্যমে নাইট্রোজেন চক্রের মৌলিক নাইট্রোজেন বায়ুমণ্ডলে ফিরে আসে আচ্ছা সপ্তম দাগে প্রশ্নে আসা যাক ভূপাল গ্যাস দুর্ঘটনা কবে ঘটে উত্তর হলো উনিশশো সালে তেসরা সেপ্টেম্বর আচ্ছা এবারে আসা যাক অষ্টম দাগের প্রশ্ন ব্ল্যাক ফুট রোগটি কোন পদার্থের কারণে হয় আর্সেনিক এই ব্ল্যাক ফুট যে রোগ সেই রোগের কারণে আমাদের আমাদের হচ্ছে হাতের তলায় এবং পায়ের তলায় হচ্ছে কালো কালো ছোপ লাগে এছাড়া হচ্ছে বমি হয় ভমিটিং ভাব থাকে স্নায়ুবিক উত্তেজনা থাকে তারপর হচ্ছে ঘুম ঠিকঠাক মতো হয় না এবং বিভিন্ন ধরনের স্নায়ুবিক রোগ সংগঠিত হয় এবং এই ব্লাক ফুটের রোগের প্রাবল্যতা বেড়ে গেলে কিন্তু সেক্ষেত্রে মানুষের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে তো এই ব্ল্যাক ফুট রোগের জন্য যে মৌলটি দায়ী সেটা হলো আরশ্রেণী এবারে আসা যাক নবম দাগের প্রশ্ন পানীয় জলের মধ্যে ক্রোমিয়ামের সর্বাধিক অনুমোদিত সীমা কত উত্তর হলো জিরো পয়েন্ট জিরো ফাইভ মিলিগ্রাম পার লিটার বা প্রতি লিটার এবারে চলুন দশম দাগের প্রশ্ন ব্লুবেবি সিনড্রোম রোগটি কোন পদার্থের জন্য হয় তো বই থেকে ঠিকমতো আমি উত্তরটা সংগ্রহ করতে পারিনি তো উত্তরটা আমি জেনে পরবর্তী পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেব। এবারে এগারোর দাগের প্রশ্নে আসি কিসের প্রভাবে তাজমহল ক্ষতিগ্রস্ত হচ্ছে উত্তর হলো অ্যাসিড বৃষ্টি তাহলে এই অ্যাসিড বৃষ্টিটা কী করে হয় মূলত বৃষ্টি যখন হয় বাতাসের হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এবং সালফার ডাই অক্সাইডের সঙ্গে বৃষ্টির জল মিশে গিয়ে এক ধরনের অ্যাসিড তৈরি করে সেই অ্যাসিড হচ্ছে কার্বনিক অ্যাসিড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড এই কার্বনিক অ্যাসিড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড আমাদের জীবকুলের ক্ষেত্রে অত্যন্ত ক্ষতিকর এর পাশাপাশি এই অ্যাসিড বৃষ্টির কারণে আমরা কি দেখতে পাচ্ছি যে তাজমহলের যে শ্বেতপাথর আছে সেই শ্বেতপাথর ক্ষয়প্রাপ্ত হচ্ছে এবং অমসৃণ হচ্ছে তাহলে কিসের প্রভাবে তাজমহল ক্ষতিগ্রস্ত হয় উত্তর হবে অ্যাসিড বৃষ্টি আচ্ছা ইউভিএস তরঙ্গদৈর্ঘ্য কত উত্তর হলো তিনশো থেকে চারশো এনএম আচ্ছা তেরো মেধাপাটেকার কোন কাজের সঙ্গে ওতপ্রতভাবে যুক্ত উত্তর হলো নর্মদা বাঁচাও আন্দোলনের সাথে তিনি ওতপ্রোত যুক্ত ১৪ নম্বর দাগ সংকটজনক বা বিপন্ন প্রজাতির জীবদের নাম কোন বইয়ে নথিভুক্ত করা হয়ে থাকে উত্তর হল রেড ডাটা বুক আচ্ছা এবারে সর্বশেষ যে পুনর দাগের প্রশ্ন সেটা হলো জল দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ আইন কোন সালে প্রণয়ন করা হয় উত্তর হলো উনিশশো সালে এবং পরবর্তী আমরা ধাপে দেখি যে উনিশশো সালে এই জল দূষণ প্রতিরোধ নিয়ন্ত্রণ যে আইন সেটা হচ্ছে অনেকটা সংশোধিত হয় তো যাই হোক আমার এই ইউটিউব চ্যানেলে পরবর্তী আপনাদের যে এমসি কিউ প্যাটার্নের প্রশ্ন যে যদি বার হয় সেগুলো আমি সলভ দেওয়ার চেষ্টা করব আর আমার এই ইউটিউব চ্যানেলের প্রতিটি ভিডিওকে আপনারা লাইক লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিওগুলি যাতে পেতে পারেন তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে নেবেন আগামী পর্বে আপনাদের আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সঙ্গে আমার সাক্ষাৎ হবে এবং অন্য একটা টপিক নিয়ে আমি হাজির হবো নমস্কার